হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত। তো আজকে আমি তোমাদের পড়াবো কানেকটিভ টিস্যু। আগের দিন আমরা এপিথেলিয়াম টিস্যু অর্থাৎ আবরণী কলা শেষ করেছি, আজকে আমরা কানেকটিভ টিস্যু পড়বো। তো কানেকটিভ টিস্যু, কানেকটিভ টিস্যুটা কি আগে দেখে নিই। তো কানেকটিভ মানে এখানে বুঝতেই পারছো, কানেকটিভ অর্থাৎ কানেক্ট করে। তাহলে এটি কী করে? এটি হচ্ছে কানেক্ট করে, কানেক্ট করে। তা কিসের মধ্যে কানেক্ট করে? কিসের মধ্যে কানেক্ট করে? না, বডির যে নানা রকম অর্গানস আছে তাদের মধ্যে একটি অর্গানের সাথে অপর একটি অর্গানকে কানেক্ট করে, বা বডির নানা রকম অংশের সাথে অপর একটি অংশকে কানেক্ট করে অর্থাৎ যুক্ত করে। তাহলে কী করে? এটি যুক্ত করে, যুক্ত করে, যুক্ত করে। ঠিক আছে, বডির একটি অংশ থেকে অপর একটি অংশকে যুক্ত করে, তাই জন্য একে কী বলে? কানেকটিভ টিস্যু। ঠিক আছে, একে বাংলায় কী বলে? একে বাংলায় বলে হচ্ছে গিয়ে যোগ কলা, যোগ কলা। ঠিক আছে, এবারে কানেকটিভ টিস্যু, কানেকটিভ টিস্যু হচ্ছে কি না, মানব দেহে যে আমরা কি পড়েছি, চার প্রকার টিস্যু পড়েছি, এপিথেলিয়াম টিস্যু, কানেকটিভ টিস্যু, মাস্কুলার টিস্যু আর কি, আর হচ্ছে নিউরাল টিস্যু। তো এই চারটি টিস্যুর মধ্যে সব থেকে বেশি যে টিস্যুটি পাওয়া যায় সেটা কি? সেটা হচ্ছে কানেকটিভ টিস্যু। ঠিক আছে, কানেকটিভ টিস্যু হচ্ছে কি, মানব দেহে সব থেকে বেশি পাওয়া যায়, মানব দেহে সব থেকে বেশি মানব দেহে সব থেকে বেশি পাওয়া যায়। তাহলে আমরা কি দেখলাম, যে মানব দেহে যে মোট চারটি টিস্যু পড়েছি অ্যানিমেল টিস্যুর মধ্যে, এপিথেলিয়াম কী কী না, এপিথেলিয়াম টিস্যু, কানেকটিভ টিস্যু, মাস্কুলার টিস্যু অ্যান্ড নিউরাল টিস্যু, এই চারটি টিস্যুর মধ্যে কোনটি সব থেকে বেশি পাওয়া যায়? কানেকটিভ টিস্যু হচ্ছে মানব দেহে সব থেকে বেশি পাওয়া যায়। এবার হচ্ছে কানেকটিভ টিস্যুর উদাহরণ যদি আমরা দেখি, অর্থাৎ আমাদের পুরো বডিরে শরীরে যুক্ত করে রেখেছে কোন কোন কলা টিস্যু, কী কী যুক্ত করে রেখেছে আমাদের বডির সমস্ত, মানে পুরো শরীরকে যুক্ত করে রেখেছে কী কী। তোমরা যদি দেখো ব্লাড অর্থাৎ রক্ত, রক্ত কী করে আমাদের শরীরের পুরো যুক্ত করে রাখে। আমাদের শরীরে একটা কোনো উপাদান যদি একটা অংশ থেকে অপর একটি পুরো শরীরে দেহে ছড়িয়ে ফেলতে হয়, তাহলে আমরা দেহ কিসের সাহায্য নিতে হবে? রক্তের সাহায্য নিতে হবে। তাহলে এটিকে এটি হচ্ছে এক প্রকার কানেকটিভ টিস্যু আর কি। আর হচ্ছে কি, বোনও এক প্রকার কানেকটিভ টিস্যু। কেন? কারণ বোন হচ্ছে কি, আমাদের শরীরের পুরো শরীরটাকেই মাথা থেকে পা অব্দি কোথায় কি আছে, আমাদের হাড় আছে। তো হাড় দিয়ে আমাদের পুরো শরীরটা তো কাঠামোটা তৈরি, তাহলে কি হাড়ও হচ্ছে কি এক প্রকার কানেকটিভ টিস্যু। এছাড়া যদি দেখো লিগামেন্ট, লিগামেন্ট কী করে, হাড়ের মাঝখানে, দুটো হাড়ের মাঝখানে কী থাকে, লিগামেন্ট থাকে, লিগামেন্টও এক প্রকার কানেকটিভ টিস্যু। কার্টিলেজ, কার্টিলেজ কী করে, কার্টিলেজও হচ্ছে কি হাড়ের মধ্যেই পড়ছে, হাড়ের যে মাঝখানে নরম অংশ থাকে, যেরকম আমাদের কানের যে পিন্না অর্থাৎ কানের যে এই অংশটা, এটা কি, এটা হচ্ছে এক প্রকার কার্টিলেজ। তো এগুলো হচ্ছে সমস্ত কিছু কানেকটিভ টিস্যুর মধ্যেই পড়ছে। ঠিক আছে, এবারে হচ্ছে এটির যদি একটা বৈশিষ্ট্য দেখি, আমরা দেখেছি, পড়েছিলাম, দেখো যখন এপিথেলিয়াম টিস্যু পড়েছিলাম, এপিথেলিয়াম টিস্যুতে কী পড়েছিলাম, একটা সেল থেকে একটা সেলের মধ্যে কিন্তু কোনো ইন্টারসেলুলার স্পেস থাকে না, অর্থাৎ সেল দুটো সবসময় একটার সাথে একটা লেগে থাকে। ঠিক আছে, অর্থাৎ ধরো এটা একটা সেল, এটা একটা সেল, এটা কী হবে, সবসময় গায়ে লেগে থাকবে, এদের মাঝখানে কোনো রকম স্পেস থাকবে না হচ্ছে। ঠিক আছে, কিন্তু কানেকটিভ টিস্যুর ক্ষেত্রে কিন্তু মাঝখানে কিন্তু স্পেস থাকে, পেস থাকে, অর্থাৎ এই পেসটাকে কী বলে আমরা পড়েছিলাম, ইন্টার সেলুলার ম্যাট্রিক্স বা স্পেস। খালি জায়গাকে কী বলে, পেস বলে, অর্থাৎ দুটো সেলে, ইন্টার মানে কি মধ্যবর্তীকালে, মধ্যবর্তী, ইন্টার মানে কি মধ্যবর্তী, সেলুলার মানে সেল, দুটো সেলের মধ্যবর্তী স্থানে মাঝখানে খালি জায়গা। ঠিক আছে, এখানে পুরো কথাটার মধ্যে আছে, ইন্টার মানে মধ্যবর্তী, সেলুলার মানে সেল, এবং হচ্ছে কি স্পেস, স্পেস মানে খালি জায়গা, তার মানে দুটো সেলের মধ্যবর্তীর খালি জায়গা কী বলছে, ইন্টার সেলুলার স্পেস বা ম্যাট্রিক্স। ঠিক আছে, এখানে কী হচ্ছে, কানেকটিভ টিস্যুতে ইন্টার সেলুলার ম্যাট্রিক্স কিন্তু দেখা যায় অর্থাৎ লক্ষণীয়, ইন্টারসেলুলার ম্যাট্রিক্স কিন্তু দেখা যায়। ঠিক আছে, তাহলে ইন্টারসেলুলার ম্যাট্রিক্স এখানে দেখা যায়, কিন্তু এপিথেলিয়াম টিস্যুর ক্ষেত্রে আমরা কী দেখেছিলাম, সেখানে কিন্তু কোনো প্রকার ইন্টারসেলুলার ম্যাট্রিক্স দেখা যায় না। এবারে আমরা কানেকটিভ টিস্যুর ভাগ দেখব। ঠিক আছে, কানেকটিভ টিস্যুকে ক ভাগে ভাগ করা যায়,
কানেকটিভ টিস্যুকে মূলত কানেকটিভ টিস্যুকে কি হয়ে যায় মূলত তিন ভাগে ভাগ করা যায়। কি কি না, এক হচ্ছে গিয়ে লুজ কানেকটিভ টিস্যু, কানেকটিভ টিস্যু সেটি মানে হচ্ছে কানেকটিভ টিস্যু, ঠিক আছে। ডেন্স কানেকটিভ টিস্যু অ্যান্ড স্পেশালাইজড কানেকটিভ টিস্যু, ঠিক আছে। তিন প্রকার কানেকটিভ টিস্যু, লুজ কানেকটিভ টিস্যু, ডেন্স কানেকটিভ টিস্যু অ্যান্ড স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। লুজ কানেকটিভ টিস্যু মানে কি, দেখো এখানে লুজ মানে কি, লুজ মানে হচ্ছে গিয়ে ঢিলা, অর্থাৎ সেগুলি কি হবে হালকা অর্থাৎ ঢিলাভাবে পড়ে থাকবে, অর্থাৎ সেগুলি কি হবে লুজলি এরকম কানেকটিভ টিস্যু সেলগুলি পড়ে থাকবে, ঠিক আছে, অর্থাৎ দূরে দূরে সেলগুলি থাকবে। ডেন্স মানে হচ্ছে কি ঘন, অর্থাৎ কাছাকাছি থাকবে, প্রচণ্ড ঘনভাবে হয়ে কোষগুলি থাকবে, ঠিক আছে। ডেন্স কানেকটিভ, স্পেশালাইজড মানে কি স্পেশাল প্রকার কিছু কানেকটিভ টিস্যু আছে যেগুলো হচ্ছে স্পেশালাইজড কানেকটিভ টিস্যুর মধ্যে পড়ছে, ঠিক আছে। এবার লুজ কানেকটিভ টিস্যু মানে কি হচ্ছে গিয়ে দূরে দূরে সেলগুলো থাকবে, অর্থাৎ ঢিলাভাবে পড়ে থাকবে, অর্থাৎ এক্ষেত্রে যদি আমরা দেখি এক্ষেত্রে কী হচ্ছে সেলগুলোর মধ্যে ইন্টারসেলুলার ম্যাট্রিক্স অর্থাৎ ইন্টারসেলুলার স্পেস বেশি। ডেন্স কানেকটিভ টিস্যুতে কী হচ্ছে ইন্টারসেলুলার স্পেস কম, এবং স্পেশালাইজড কিছু কিছু স্পেশাল টাইপের কানেকটিভ টিস্যু দেখা যায়, ঠিক আছে। এবার লুজ কানেকটিভ টিস্যুর মধ্যে কী কী আছে, লুজ কানেকটিভ টিস্যুর মধ্যে কী কী পড়ে, অ্যারিওলার কানেকটিভ টিস্যু অ্যান্ড অ্যাডিপোজ কানেকটিভ টিস্যু, অর্থাৎ লুজ কানেকটিভ টিস্যুর মধ্যে কী কী পড়ছে, অ্যারিওলার কানেকটিভ টিস্যু অ্যান্ড অ্যাডিপোজ কানেকটিভ টিস্যু, ঠিক আছে। ডেন্স কানেকটিভ টিস্যুর মধ্যে কী কী পড়ছে, রেগুলার ইরেগুলার এন্ড ইরেগুলার। রেগুলার মানে কি, রেগুলার মানে হচ্ছে গিয়ে এর রেগুলার কানেকটিভ টিস্যু, অর্থাৎ এর রেগুলার কানেকটিভ টিস্যু মানে কি, রেগুলার কানেকটিভ টিস্যু মানে হচ্ছে গিয়ে এর মধ্যে যে সেলগুলি থাকে, এই যে মনে করো যে দুটো সেল আছে, সেলের মধ্যে এই যে সেলগুলো আছে, সেলের মধ্যে কী হচ্ছে ইন্টারসেলুলার স্পেস এখানে অনেক বেশি, এপিথেলিয়াম টিস্যুতে ছিল না কিন্তু কানেকটিভ টিস্যুতে ইন্টারসেলুলার স্পেস থাকে। তো এখানে যে ইন্টারসেলুলার স্পেসের মধ্যে কী কী ইন্টারসেলুলার স্পেস বা ম্যাট্রিক্স সেটি কী দিয়ে তৈরি, এর মধ্যে ইন্টারসেলুলার স্পেসে কিছু পদার্থ পড়ে আছে, তো এটি কী দিয়ে তৈরি, এটি হচ্ছে কিছু ফাইবার, এটি হচ্ছে কিছু ফাইবার এবং হচ্ছে গিয়ে কী দিয়ে তৈরি, এটি হচ্ছে কিছু ফাইবার এবং গ্রাউন্ড সাবস্টেন্স দিয়ে তৈরি, ঠিক আছে। অর্থাৎ এর মধ্যে কিছু ফাইবার থাকে এবং কিছু গ্রাউন্ড সাবস্টেন্স থাকে। এবার এই যে ফাইবার আছে, এই ফাইবারটি কি, ফাইবারগুলি মূলত প্রোটিন হয়, ঠিক আছে। এবারে এর মধ্যে যে ফাইবার, রেগুলার টিস্যুর মধ্যে যে ফাইবারগুলি থাকে সেগুলি হচ্ছে গিয়ে এইভাবে থাকে, অর্থাৎ লম্বালম্বিভাবে থাকে, একই রকম টাইপের থাকে, একই রকম সাজানো থাকে, যে কোনো একটা ডাইরেকশানে থাকবে সাজানো ফাইবারগুলি, ঠিক আছে। ইরেগুলারে কী হবে, ইরেগুলারে হচ্ছে গিয়ে সেলগুলির মধ্যেকারের যে ফাইবারগুলি থাকবে সেগুলো যেরকম সেরকম থাকবে, অর্থাৎ যেরকম সেরকম ডাইরেকশানে থাকবে, দেখো যেরকম সেরকম ডাইরেকশানে থাকবে এরকম, ঠিক আছে। তার কোনো নির্দিষ্ট ডাইরেকশান থাকবে না ফাইবারগুলি সাজানোর জন্য, কিন্তু রেগুলারে কী হবে নির্দিষ্ট একটি ডাইরেকশান থাকবে। আর হচ্ছে এবারে হচ্ছে গিয়ে স্পেশালাইজড কানেকটিভ টিস্যু, স্পেশালাইজড কানেকটিভ টিস্যুর মধ্যে কী কী আসছে, হচ্ছে গিয়ে স্কেলেটনের মধ্যে হচ্ছে গিয়ে কী কী পড়ছে, বোন। আমরা যখন স্কেলেটন সিস্টেম পড়বো তখন আমরা দেখব যে স্কেলেটন সিস্টেম মূলত হচ্ছে গিয়ে বোন এবং কার্টিলেজ দিয়ে তৈরি, তার মানে এখানে স্কেলেটনের মধ্যে কী কী পড়বে, বোন এবং কার্টিলেজ, আর হচ্ছে গিয়ে ব্লাড।
বোন এবং আর কি হচ্ছে, আর হচ্ছে গিয়ে ব্লাড, ঠিক আছে। এবারে হচ্ছে কি, আমাদের আমাদের আমরা মূলত হচ্ছে কি লুজ এবং স্পেশালাইজ কানেকটিভ টিস্যু পড়বো, আমাদের ডেন্স কানেকটিভ টিস্যু পড়ার দরকার নেই ডিটেলে, ঠিক আছে। এবার হচ্ছে লুজ কানেকটিভ টিস্যুর মধ্যে তাহলে আমরা কী কী দেখলাম, অ্যারিওলার এবং অ্যাডিপোজ টিস্যু। ডেন্সের মধ্যে কী আছে, রেগুলার ইনরেগুলার। রেগুলার মানে কি, রেগুলার মানে হচ্ছে কি ইন্টারসেলুলার ম্যাট্রিক্সের মধ্যে যে ফাইবারগুলি থাকবে সেগুলিকে হচ্ছে একই ডাইরেকশানে থাকবে, একই ডাইরেকশানে সাজানো থাকবে। আর ইরেগুলার মানে যেরকম সেরকম ফাইবারগুলি থাকবে সেলুলার ম্যাট্রিক্সে, ঠিক আছে। এবারে হচ্ছে কি, আর স্পেশালাইজের মধ্যে হচ্ছে কি স্কেলেটন সিস্টেমের মধ্যে কী কী পড়ছে, বোন এবং হচ্ছে গিয়ে কার্টিলেজ। আর হচ্ছে গিয়ে ব্লাড, ব্লাড কি, ব্লাড হচ্ছে লিকুইড কালেকটিভ টিস্যু, অর্থাৎ ওটাকে তুমি বল স্পেশালাইজ। তাহলে ব্লাডটা কিসের জন্য স্পেশালাইজ, কারণ সেটি লিকুইড। আর হচ্ছে গিয়ে বোনটা কিসের জন্য, এটি স্কেলেটন সিস্টেমের মধ্যে পড়ছে। এবারে রেগুলার টিস্যুর মধ্যে কী কী পড়ছে, রেগুলার টিস্যুর মধ্যে কী কী পড়ছে, রেগুলার টিস্যুর মধ্যে পড়ছে হচ্ছে গিয়ে, রেগুলার টিস্যুর মধ্যে কী কী পড়ছে, পড়ছে লিগামেন্ট, রেগুলার টিস্যুর মধ্যে পড়ছে লিগামেন্ট। আর হচ্ছে গিয়ে টেন্ডন, লিগামেন্ট কোথায় থাকে, দুটো হাড়ের জয়েন্টে থাকে লিগামেন্ট, এরকম দুটো হাড়। দুটো হাড়ের মাঝখানে কী থাকে, লিগামেন্ট থাকে তার জয়েন্টে, সেটাকে কী বলে, সেটা হচ্ছে গিয়ে লিগামেন্ট। আর টেন্ডন কোথায় থাকে, হাড়ের মধ্যে, ধরো হাড়ের উপর কোনো মাসেল আছে, ঠিক আছে, তো হাড়ের উপরে কোনো মাসেল আছে, তাদের মাঝখানে যে জয়েন্টটা থাকবে সেটাকে কী বলছে, সেটাকে বলছে টেন্ডন, টেন্ডম, ঠিক আছে, টেন্ডম বলে, টেন্ডম। এবারে যখন বয়স হবে তখন দেখবে, বয়স হলে বয়স্ক ব্যক্তিদের কী হয়, চামড়া টামড়া ঝুলে যায় না, কিসের জন্য ঝুলে যায়, কারণ তখন টেন্ডম হচ্ছে গিয়ে ঢিলা হয়ে যায়, অর্থাৎ টেন্ডমটা কমজোরি হয়ে যায়, এই কারণে কী হবে, চামড়াগুলো ঝুলে যায় বয়স হলে। আর হচ্ছে কি ইরেগুলারের মধ্যে কী পড়ছে, ইরেগুলারের মধ্যে পড়ে হচ্ছে গিয়ে পেরিকার্ডিয়াম, পেরিওস্টিয়াম। অর্থাৎ পেরিকার্ডিয়াম কোথায় থাকে, পেরিকার্ডিয়াম হচ্ছে গিয়ে থাকে কোথায় না, আমাদের যে হার্ট আছে, হার্টের যে উপরের যে হার্টের উপরে যে কভারটা থাকে না, কভারিংটা, সেটাকে বলছে পেরিকার্ডিয়াম। এবার আমরা লুজ কানেকটিভ টিস্যুর মধ্যে পড়বো কি, অ্যারিওলার টিস্যু পড়বো। আমরা কী পড়বো, লুজ কানেকটিভ টিস্যুর মধ্যে কী পড়বো, অ্যারিওলার। অ্যারিওলার টিস্যু কোথায় থাকে, এবার হচ্ছে গিয়ে অ্যারিওলার টিস্যু, ঠিক আছে, অ্যারিওলার টিস্যু কোথায় থাকে, অ্যারিওলার টিস্যু থাকে, এটা মনে করো আমাদের স্কিন, আমাদের স্কিন, ঠিক আছে। আমাদের স্কিনের হচ্ছে দুটো অংশ, উপরের অংশটাকে বলছে এপিডার্মিস আর নিচের অংশটাকে বলছে ডার্মিস, ঠিক আছে। এবারে এপিডার্মিসের উপরে আমরা কি, এপিডার্মিসটা কী দিয়ে তৈরি, এপিডার্মিস হচ্ছে গিয়ে কী দিয়ে তৈরি, এপিডার্মিস কী দিয়ে তৈরি, এপিডার্মিস হচ্ছে গিয়ে এপিথেলিয়াম দিয়ে তৈরি, এপিথেলিয়াম টিস্যু দিয়ে তৈরি। আর ডার্মিস কী দিয়ে তৈরি, ডার্মিস হচ্ছে গিয়ে কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি। কানেকটিভ টিস্যুর মধ্যে কী হবে, কানেকটিভ টিস্যুর মধ্যে হবে গিয়ে, কানেকটিভ টিস্যুর তো ভাগগুলো আমরা এক্ষুনি দেখলাম, তো কানেকটিভ টিস্যুর কোন ভাগের মধ্যে এটি পড়ছে, এটি হচ্ছে গিয়ে ডেন্স টিস্যু। ডেন্সের মধ্যে কোনটি যদি আমরা দেখি, ডেন্সের মধ্যে দেখলে হবে কি, ইরেগুলার,
তাহলে বলবেন ম্যাডাম তো আমরা তো এক্ষুনি লুজ কানেকটিভ টিস্যু পড়ছি, তাহলে আমরা এখানে ডেন্স কেন পড়লাম? কারণ এই ডার্মিসের নিচেই থাকে, ডার্মিসের নিচেই থাকে কিন্তু অ্যালোরার টিস্যু, ঠিক আছে? ডার্মিসের নিচে থাকে কি অ্যালোরার টিস্যু। এটি এটি কী করে? এটি হচ্ছে স্কিন, এবং স্কিনের স্কিনের নিচে আমাদের মাসেল পাবো, তো স্কিন এবং মাসেলের মধ্যে কী করে কানেক্ট করে, ঠিক আছে? এবার এপিডার্মিসের আমরা যদি দেখি, আমরা তখন আমরা কী দেখেছিলাম যে এপিডার্মিসে আমরা এপিডার্মিস হচ্ছে উপরের স্তর, চামড়া সব থেকে উপরের স্তর, এবং চামড়া সবার উপরে কী দেখেছিলাম কানেকটিভ টিস্যুর মধ্যে কোনটি ছিল? স্কোয়ামাস ছিল, আমরা যেটিকে টাচ করতে পারছি। এটি কি? এটি হচ্ছে স্কোয়ামাস, স্কোয়ামাস। এবং এর এর নিচে কী ছিল? এর নিচে কমপ্লেক্স ছিল, যেরকম সেরকম ছিল। কমপ্লেক্স মানে কি? কমপ্লেক্স মানে যেরকম সেরকম, তার কোনো নির্দিষ্ট এ থাকবে না। তো এটা কী ছিল? কমপ্লেক্স, কমপ্লেক্স এপিথেলিয়াম টিস্যু, ঠিক আছে? কমপ্লেক্স। তাহলে এপিডার্মিসের উপরের স্তরটিতে কী ছিল? উপরের স্তরটিকে স্কোয়ামাস থাকছে, নিচের স্তরটি থেকে হচ্ছে কমপ্লেক্স থাকছে। তো এটি আমরা ডিটেলে হচ্ছে যখন আমরা স্কিন পড়বো তখন আমরা ডিটেলে দেখবো, ঠিক আছে? তাহলে এটি হচ্ছে দুটো পার্ট, স্কিনের এপিডার্মিস এবং ডার্মিস। ডার্মিসের নিচের স্তরে থাকে কি না অ্যালোরা, এবং ডার্মিসটি কী দিয়ে তৈরি? ডার্মিসটি হচ্ছে ডেন্স, অর্থাৎ ডেন্স কানেক্টিভ টিস্যুর ইরেগুলারদের মধ্যে পড়ছে, ঠিক আছে? এর নিচে থাকছে অ্যালোরা। তাহলে অ্যালোরার কাজ কী আমরা যদি দেখি? কানেক্ট টু স্কিন অ্যান্ড মাসেল, ঠিক আছে? কানেক্ট টু স্কিন এবং অ্যান্ড মাসেল, অর্থাৎ মাসেল মাসেল এবং হচ্ছে স্কিনের মধ্যে কী করছে? এটি যুক্ত করে, ঠিক আছে? মাসেল এবং স্কিনের মধ্যে এটি যুক্ত করে। এছাড়া এটি আর কোথায় দেখা যায়? এছাড়া এটি কোথায় দেখা যায়? এছাড়া দেখা যায় হচ্ছে কি, বোন ম্যারো, বোন ম্যারো মানে কি? বোন ম্যারো মানে হচ্ছে হাড়ের যে উপরের অংশ তাকে কি বলছে? বোন ম্যারো, ঠিক আছে? হাড়ের যে উপরের অংশ তাকে কি বলছে? বোন ম্যারো। এছাড়া কি বলছে? নিউরনের উপরে, নিউরন অর্থাৎ কি? স্নায়ু কোষ, স্নায়ুকোষ অর্থাৎ নিউরনের উপরের অংশে কী দেখা যায় না হচ্ছে গিয়ে অ্যালোরার টিস্যু দেখা যায়। তাহলে এটি কোথায় কোথায় থাকে? এটি হচ্ছে গিয়ে এটি হচ্ছে গিয়ে চামড়ার নিচে থাকে, অর্থাৎ চামড়ার নিচে যে মাসেলগুলো থাকে তার চামড়া এবং মাসেলের মধ্যবর্তী অংশে এটি থাকে। এছাড়া আর কোথায় কোথায় থাকে? এছাড়া হচ্ছে গিয়ে আমাদের বোন ম্যারো এবং স্নায়ুকোষের মধ্যে থাকছে। এবারে এর কাজ কী? এবার হচ্ছে কি এর কাজ কী? এই কি এর কাজ কী? এর কাজটা এখানে একটু আগেই পড়লাম যে হচ্ছে গিয়ে মাসেল এবং হচ্ছে গিয়ে মাসেল এবং স্কিনের মধ্যে সংযোগ রক্ষা করে, ঠিক আছে? মাসেল এবং তাহলে এর কাজ কী? এ হচ্ছে গিয়ে পেশি অর্থাৎ মাসেল ও স্কিন ত্বকের মধ্যে কী করে? সংযোগ রক্ষা করে, সংযোগ রক্ষা। এছাড়া কী করে? এছাড়া হচ্ছে কি ধরো দুটো অর্গান আছে, দুটো অর্গানের মধ্যবর্তী স্থানেও কিন্তু এটি অ্যালোরাস টিস্যু পড়ে যায়, পড়ে থাকে। তাহলে এটি কী করে? এটি হচ্ছে কি আমরা যদি বলতে পারি যে আমাদের বিভিন্ন যে অর্গানগুলি আছে, অর্গান যে আছে সেগুলিকে কী দেয়? সাপোর্ট দেয়, সাপোর্ট দেয়, বিভিন্ন অর্গানগুলিকে সাপোর্ট দেওয়ার কাজ করে। এছাড়া আমাদের স্কিন বা হচ্ছে কি মাসেল মাসেলকে কী করে? রিপেয়ার করে,
ঠিক আছে, এটি তাহলে এটি কি হচ্ছে, যেহেতু যেহেতু আমাদের একটু আগে দেখলাম কি, আমাদের যেহেতু আমাদের স্কিনের নিচে এবং হচ্ছে কি স্কিন এবং কার মধ্যে থাকছে এবং মাসেলের মধ্যে থাকছে, তাহলে এটি কি করছে, এটি হচ্ছে কি মাসেল এবং স্কিনের মধ্যে সংযোগ রক্ষা করছে। এছাড়া বিভিন্ন অর্গান যে আছে আমাদের শরীরের মধ্যে তাদের মধ্যবর্তী স্থানে ওটি ছড়িয়ে ছিটে থাকে। তো এই কারণে কি হচ্ছে, তাহলে অর্গানকে সাপোর্ট দিচ্ছে। এছাড়া হচ্ছে স্কিন এবং মাসেলকে কি করে, কোনো কারণে কোনো জায়গায় ডিফেক্ট হয়ে গেলে সেটাকে রিপেয়ার করে। ঠিক আছে, এবারে এর উপাদান কী কী, এর উপাদান কী কী, অ্যারোনাস টিস্যু হচ্ছে গিয়ে যেহেতু কানেকটিভ টিস্যু, আমরা তাহলে কী কে পড়লাম, কানেকটিভ টিস্যুর মধ্যে ইন্টারসেলুলার স্পেস অনেক বেশি, এটা তো কানেকটিভ টিস্যুর মধ্যে পড়ছে। আর কানেকটিভ টিস্যুর মধ্যে কী হচ্ছে, ইন্টারসেলুলার স্পেস বেশি এবং এটি এটি হচ্ছে লুজ কানেকটিভ টিস্যুর মধ্যে পড়ছে, তার মানে কী হবে, এটি চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, লুজভাবে থাকবে, হালকা ঢিলাভাবে থাকবে, অর্থাৎ চারদিকে কী হবে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। ঠিক আছে, মনে করো আরও ছড়িয়ে ছিটিয়ে আছে, আরও দূরে দূরে আছে এরকম, ঠিক আছে, এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে, এরকম চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে। ঠিক আছে, এবার যখন ছড়িয়ে ছিটিয়ে আছে এর মাঝখানে কী রাখছে, ইন্টারসেলুলার, এর মাঝখানে যে অংশটাকে কী বলছে, ইন্টারসেলুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, এটাকে কী বলে, ইন্টারসেলুলার ম্যাট্রিক্স। তো এই যে ইন্টারসেলুলার ম্যাট্রিক্স, এর মধ্যে আমরা একটু আগে কী দেখলাম যে ইন্টারসেলুলার ম্যাট্রিক্স মধ্যে মানে প্রত্যেকটা যে টিস্যু আছে টিস্যুর মধ্যে ইন্টারসেলুলার ম্যাট্রিক্স কী দিয়ে তৈরি, ফাইবার দিয়ে তৈরি, কোনো না কোনো ফাইবার দিয়ে তৈরি। তো এর মধ্যে কী ফাইবার থাকছে, এর মধ্যে যে ফাইবারটি থাকছে সেটি কী, সেটি হচ্ছে গিয়ে কোলাজেন ফাইবার, কোলাজেন ফাইবার। এটি এক প্রকার কি, এটি এক প্রকার প্রোটিন। তাহলে যদি কোলাজেন ফাইবারের জায়গায় কোলাজেন প্রোটিন থাকে, জিনিসটা কিন্তু একই। আমরা তো আমরা একটু আগেই দেখলাম যে ফাইবারগুলি মূলত কী দিয়ে তৈরি হয়, প্রোটিন দিয়ে তৈরি হয়। তাহলে কোলাজেন ফাইবার কী দিয়ে তৈরি, না কোলাজেন ফাইবার একটি কী, এটি একটি প্রোটিন। এটি কোথায় থাকছে, এটি হচ্ছে কি অ্যালোয়ার টিস্যুর যে ম্যাট্রিক্স অঞ্চল আছে সেখানে কিন্তু কোলাজেন সেটি কিন্তু কোলাজেন ফাইবার দিয়েই তৈরি, কোলাজেন ফাইবার দিয়েই তৈরি। ঠিক আছে, কোলাজেন ফাইবার দিয়ে তৈরি। কোলাজেন ফাইবার দিয়ে তৈরি। তাহলে এটি যে এটি যেহেতু দূরে দূরে আছে, এটি যেহেতু কোষগুলো দূরে দূরে আছে এবং এর ইন্টারসেলুলার ম্যাট্রিক্সের মধ্যে কী হচ্ছে কোলাজেন ফাইবার থাকছে এইভাবে, তো ফাইবারগুলিও কী হচ্ছে, ফাইবারগুলো দূরে দূরে অবস্থান করে। এই কারণে এটি কী হচ্ছে, এই এটি হচ্ছে কি খুবই উইক টাইপের, এটি হচ্ছে কি একটি উইক টাইপের টিস্যু, মানে এই টিস্যুটি কী উইক টিস্যু, উইক টিস্যু, এটি হচ্ছে কি উইক টিস্যু, অর্থাৎ খুব সহজেই কী হয়, খুব সহজেই এটি নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, অর্থাৎ ভেঙে যায়, খুব ইজিলি এটি ভেঙে যেতে পারে। উইক মানে হাল, অর্থাৎ দুর্বল প্রকৃতির টিস্যু হবে, সব থেকে বেশি ভেঙে যায়। এবং এর সাথে সাথে কি এটি হচ্ছে কি সব থেকে বেশি পাওয়া যায়, বেশি পাওয়া যায়, অর্থাৎ আমরা কী দেখলাম যে মানব দেহে সব থেকে বেশি কী পাওয়া যায়, কানেকটিভ টিস্যু। সেই কানেকটিভ টিস্যুর মধ্যে যদি আমরা বলি আবার, কানেকটিভ টিস্যুর মধ্যে আবার সব থেকে বেশি কোন টিস্যুটি পাওয়া যায়, তখন হবে অ্যালোরার টিস্যু, অ্যালিওরার টিস্যু। ঠিক আছে, এটা হচ্ছে সব থেকে বেশি পাওয়া যায়। তাহলে কি এটি হচ্ছে কি, এটি হচ্ছে লুজ টিস্যুর মধ্যে পড়ছে, যেহেতু লুজ টিস্যুর মধ্যে পড়ছে সেই কারণে কী হচ্ছে, সেলগুলি একে অপরের থেকে খুব দূরে দূরে অবস্থান করে। যে সেলগুলি দূরে দূরে অবস্থান করার ফলে কী হচ্ছে, এর মধ্যে যে ফাইবার আছে ফাইবারগুলিও কিন্তু দূরে দূরে অবস্থান করে। এবার যেহেতু দূরে দূরে অবস্থান করছে, তাহলে কী হচ্ছে, এটি খুব এটি হচ্ছে কি এক প্রকার উইক টিস্যু, অর্থাৎ খুবই এই যে ফাইবারগুলি, ফাইবারগুলির মেন কাজ কী জানো তো, এই যে ফাইবারগুলি আছে ফাইবারের মেন কাজ হচ্ছে গিয়ে ফাইবার, ইন্টারসেলুলার ম্যাট্রিক্সের মধ্যে যে ফাইবার আছে সে তার মেন কাজ হচ্ছে গিয়ে টিস্যুকে কী, না টিস্যুকে হচ্ছে গিয়ে স্ট্রং, স্ট্রংনেস প্রদান করে। ঠিক আছে, টিস্যুকে স্ট্রং করে এবং হচ্ছে ফ্লেক্সিবল করে, ফ্লেক্সিবল করে। ফ্লেক্সিবল মানে হচ্ছে গিয়ে
ইজিলি যেটা মুড়তে পারবে সেটাকে বলছে ফ্লেক্সিবল। যেরকম ধরো তোমার যে এই যে হাত হাতের কনুইটাকে মুড়তে পারবে, তো এটাকে কী বলছে ফ্লেক্সিবল, ইজিলি মুড়তে পারবে। কান কানটাকে কি এরকম মুড়তে পারবে, তো এটাকে বলছে ফ্লেক্সিবল। ঠিক আছে, তো এই ফাইবার কী করে ফ্লেক্সিবল এবং স্ট্রংনেস প্রদান করে। তাহলে এবার বিভিন্ন ফাইবার বিভিন্ন রকম কাজ করে, তো কোলা এক্ষেত্রে কী হচ্ছে, এক্ষেত্রে হচ্ছে কি যেহেতু ফাইবারগুলো দূরে দূরে আছে তাহলে কী হচ্ছে এর মধ্যে স্ট্রংনেসটা কম থাকছে। হ্যাঁ, কম থাকছে, এই কারণে কি এটি এটি হচ্ছে কি এক প্রকার উইক টিস্যু। এবার যে জিনিসটা যত বেশি উইক দেখবে সেই জিনিসটা তত বেশি বেশি পাওয়া যায়। আমরা যদি আমাদের চারপাশেই দেখি তাহলে চারপাশে দেখবে যে মানুষ যত বেশি মানুষ কিন্তু বেশি উইক জাতীয় মানুষ অর্থাৎ দুর্বল প্রকৃতির মানুষ কিন্তু আমরা আমাদের চারপাশে বেশি দেখতে পাবো। ঠিক আছে, অর্থাৎ তাহলে কি এখান থেকে বলতে পারি যে জিনিসটা যত বেশি উইক সেই জিনিসটা বেশি পাওয়া যায়। তাই সে থেকে আমরা বলতে পারি যে কি অ্যালোরার টিস্যু হচ্ছে কি সব থেকে বেশি পাওয়া যায়। কানেক্ট যদি বলা হয় যে মানবদের কোন টিস্যু সব থেকে বেশি পাওয়া যায় তখন হবে কানেকটিভ টিস্যু। আবার যদি বলা হয় কানেকটিভ টিস্যুর মধ্যে সব থেকে বেশি কোনটি পাওয়া যায় তখন হবে অ্যালিওরার টিস্যু। অ্যালিওরার টিস্যু এবার এটি হচ্ছে এর মধ্যে যে কোষগুলো থাকে এই কোষগুলি কী কী, কোষগুলোর নাম কী কী আমরা দেখে নিই। ফাইব্রোব্লাস্ট, মাস্ট কোষ, প্লাজমা কোষ, ফাইব্রোব্লাস্ট মাস্ট প্লাজমা কোষ আর কি হচ্ছে আর হচ্ছে গিয়ে ম্যাক্রোফেজ কোষ। তাহলে এর অ্যালোরা টিস্যু এই যে টিস্যুগুলো এই যে কোষগুলো অবস্থান করছে কী কী কোষ দিয়ে তৈরি না এগুলো, এগুলো হচ্ছে গিয়ে ফাইব্রোব্লাস্ট, মাস্ট কোষ, প্লাজমা কোষ, তারপর হচ্ছে ম্যাক্রোফেজ কোষ দিয়ে তৈরি। অর্থাৎ এখানে যদি দেখি এক প্রকার কোষ দিয়ে কিন্তু এটি তৈরি না, অনেক প্রকার কোষ দিয়ে কিন্তু অ্যালোরা টিস্যুর মধ্যে কিন্তু অনেক প্রকার কোষই সামিল হচ্ছে। ঠিক আছে, এবারে তাহলে লুজ টিস্যুর মধ্যে আমরা তো অ্যালোরা টিস্যুটা পড়লাম, এরপরে আর কী আছে, এরপরে অ্যাডিপোস টিস্যু আছে। এখান থেকে কিন্তু ভালো কোশ্চেন আছে, অ্যাডিপোস টিস্যু থেকে কোশ্চেন আছে। অ্যাডিপোস টিস্যু থেকে কোশ্চেন আছে, তাই জন্য অ্যাডিপোস টিস্যুটি ভালো করে পড়তে হবে আমাদের। অ্যাডিপোস টিস্যু তাহলে এক প্রকার কী টিস্যু, অ্যাডিপোস টিস্যু এক প্রকার লুজ টিস্যু। লুজ টিস্যু মানে দূরে দূরে অবস্থান করবে। ঠিক আছে, কিন্তু এটি অ্যালিওলার টিস্যুর থেকে কম দূরত্বে অবস্থান করে, এর যে সেলগুলো আছে অ্যালিওলার সেলগুলির থেকে মোটামুটি এর সেলগুলির মধ্যে দূরত্বটা কম। ঠিক আছে, অর্থাৎ তাহলে এটি কী, এটি হচ্ছে কি শক্ত হবে, কারণ যেহেতু সেলগুলি কাছাকাছি অবস্থান করে তাই সেই কারণে কী হবে এর মধ্যে ইন্টারসেলুলার ম্যাট্রিক্সটাও কাছাকাছি থাকবে এবং ফাইবারটাও বেশি থাকবে কাছাকাছি থাকবে। এই কারণে কী হচ্ছে, এই কারণে এটি স্ট্রং। অ্যাডিপোস টিস্যুর স্পেশাল কী জিনিস, এটি কিন্তু এক প্রকার স্পেশালাইজড টিস্যুর মধ্যেও পড়ে। কেন, কারণ এর মধ্যে অ্যাডিপোস টিস্যুর মধ্যে কী হয় ফ্যাট স্টোর হয়। অ্যাডিপোস টিস্যুর মধ্যে ফ্যাট স্টোর হয়। ঠিক আছে, তাহলে এটি এক প্রকার কি, এটি এক প্রকার স্পেশালাইজড টিস্যুও বলতে পারে। এই কারণে কী বলা যেতে, এটা আমরা কানেকটিভ টিস্যুর মধ্যে কী পড়ছি, লুজ কানেকটিভ টিস্যু, কিন্তু এটি একবার স্পেশালাইজড কানেকটিভ টিস্যুও বলতে পারো। এর মধ্যে কেন, কারণ এর মধ্যে ফ্যাট স্টোর করে অ্যাডিপোস টিস্যু, তার মধ্যে ফ্যাট স্টোর করে। এটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। ঠিক আছে, কিন্তু যদি আমাদের পরীক্ষায় আসে যে অ্যাডিপোজ কানেকটিভ টিস্যু কোন ভাগের মধ্যে পড়ছে, লুজ কানেকটিভ টিস্যু, ডেন্স কানেকটিভ টিস্যু না স্পেশালাইজড কানেকটিভ টিস্যু, তখন কিন্তু লুজ কানেকটিভ টিস্যুই করবে। ঠিক আছে, লুজ কানেকটিভ টিস্যুই করবে, কিন্তু যদি লুজ কানেকটিভ টিস্যু না থাকে তখন কিন্তু স্পেশালাইজড কানেকটিভ টিস্যু করবে, আর দুটো থাকলে তখন লুজ কানেকটিভ টিস্যু করবে।
ঠিক আছে, তাহলে অ্যাডিপোস টিস্যু কি অ্যাডিপোস টিস্যু ফ্যাট স্টোর করে, কিরকম ফ্যাট স্টোর করে, এটা মনে করো সেল, সেলের মধ্যে কি হচ্ছে এক সাইডে নিউক্লিয়াসটা এর সাইডে থাকে এবং এর মাঝখানে ফ্যাট স্টোর হচ্ছে, এর মাঝখানে ফ্যাট ফ্যাট স্টোর করছে, সেলের মাঝখানে ফ্যাট স্টোর করে পুরো। অর্থাৎ আমরা যে খাবারগুলো খাই, আমরা যে খাবারগুলো খাচ্ছি সেগুলো যত ফ্যাট খাচ্ছি সেগুলো কী হচ্ছে, সেগুলো যে করে অ্যাডিপোস টিস্যুতে স্টোর হয়ে যাচ্ছে, অ্যাডিপোস টিস্যুতে যে করে সেগুলি স্টোর হয়ে যাচ্ছে। এবার এই যে স্পেশাল টাইপের যে সেলটি, অর্থাৎ এর মধ্যে যে ফ্যাট স্টোর হচ্ছে, এই স্পেশাল টাইপের সেলটির নাম কি? এই স্পেশাল টাইপের সেলটির নাম হচ্ছে অ্যাডিপোসাইট, অ্যাডিপোসাইট, অ্যাডিপোসাইট। অর্থাৎ অ্যাডিপোস টিস্যু যে তৈরি হয়, কি সেল দিয়ে তৈরি হয়, তার মধ্যে যে সেলটা অবস্থান করে সেই সেলটি কি? অ্যাডিপোসাইট, অ্যাডিপোসাইট, ঠিক আছে, অ্যাডিপোসাইট সেল দিয়ে তৈরি হচ্ছে, অ্যাডিপোসাইট দিয়ে তৈরি হচ্ছে। এটি কোথায় কোথায় দেখা যায়? এটি আমাদের আমাদের দেহে ফ্যাট কোথায় কোথায় সঞ্চিত হয়? আমাদের স্কিনের নিচে দেখবে ফ্যাট আছে, আমাদের স্কিনের নিচে, স্কিনের নিচে, এবার বলবো আমরা তো এক্ষুনি পড়লাম যে স্কিনের নিচে আমাদের অ্যালোরার টিস্যু থাকছে, তাহলে অ্যাডিপোস টিস্যু কীভাবে হবে? তোমাদের একটা কনফিউশান থাকতে পারে, তো সেক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি তোমাদের। স্কিনের কটা ভাগ দেখলাম? দুটো ভাগ, একটা হচ্ছে এপিডার্মিস আর একটা হচ্ছে গিয়ে ডার্মিস। অর্থাৎ এটি কি? এটি হচ্ছে গিয়ে এপিডার্মিস, এটি ডার্মিস। তার নিচে, তার নিচে হচ্ছে গিয়ে অ্যালিওলার টিস্যু থাকছে, তার নিচে অ্যালিওলার টিস্যু থাকছে। এবার এর নিচে যে থাকছে, এর নিচে অ্যাডিপোসাইট টিস্যু থাকছে, এর মধ্যে অ্যাডিপোসাইট টিস্যু থাকছে। এগুলি কী হচ্ছে? এগুলি ফ্যাট স্টোর করে, এগুলি কী করে? এগুলি ফ্যাট স্টোর করে, ঠিক আছে, অ্যাডিপোস টিস্যু থাকছে, এগুলি কী করে? এগুলি ফ্যাট স্টোর করে। এছাড়া আর কোথায় থাকে? এছাড়া হচ্ছে গিয়ে চোখের চারপাশে, চোখের চারপাশে, চোখের চারপাশে। তোমরা যদি চোখকে ভালো করে লক্ষ্য করো, তোমরা যদি চোখকে ভালো করে লক্ষ্য করো, দেখো চোখকে ভালো করে লক্ষ্য করো, চোখের চারপাশে দেখবে কিন্তু ফ্যাটের একটা লেয়ার দেখতে পাবে, একটা চামড়া, বেশ সুন্দর ফ্যাটের, এই যে কনে দেখো, এই কনেও কিন্তু চামড়া আছে, এবং চোখটাকে ভালো করে টেনে দেখবে নিচে কিন্তু ফ্যাটের লেয়ার দেখতে পাবে। তাহলে চোখের চারপাশে কী থাকছে? চোখের চারপাশেও কিন্তু অ্যাডিপোস টিস্যু থাকে। এছাড়া আর কি? এছাড়া হচ্ছে কি, কিডনি, হার্ট, অত্যাধিক ফ্যাট জাতীয় খাবার খেলে আমাদের হার্ট অ্যাটাক হয়, তোমরা শুনে থাকবে, কেন? কারণ হার্টের চারপাশে কী থাকে? হার্টের চারপাশে অ্যাডিপোস টিস্যু থাকছে। এবার যত বেশি ফ্যাট খাবে কী হবে? অ্যাডিপোস টিস্যুর মধ্যে, অ্যাডিপোস টিস্যুর মধ্যে যে করে সেগুলি সঞ্চিত হবে। এবার যত বেশি ফ্যাট সঞ্চিত হবে তত বেশি কী হবে? অ্যাডিপোস টিস্যু যখন একটা সময় পর আর কী করবে, একটা যেরকম ধরো বেলুন ফুলাচ্ছ তুমি, বেলুন ফুলাতে ফুলাতে কী তার মধ্যে যত বায়ু ভরবে একটা সময় বায়ু আসে নিতে পারবে না, ফেটে যাবে, সেরকম অ্যাডিপোস টিস্যু কী হবে? ফ্যাট সঞ্চয় করতে করতে একটা সময় তার ক্ষমতা, পাওয়ার শেষ, ফ্যাট সঞ্চয় করে তখন সে কী করবে? ফেটে যাবে, ফেটে গেলে কী হবে? হার্ট ব্লক করে দেবে, তখন হার্ট অ্যাটাক আসবে, স্বাভাবিক। তো কিডনি, হার্ট, এছাড়া আর কোথায় থাকে? লিভার, লিভার, আমাদের যকৃতে লিভার, লিভারের চারপাশেও কিন্তু অ্যাডিপোস টিস্যু থাকে। এবার লিভারের মধ্যেও অ্যাডিপোস টিস্যু থাকে। এবার লিভারের মধ্যে যে অ্যাডিপোস টিস্যু থাকছে, অ্যাডিপোস টিস্যু কী করছে? ফ্যাট সঞ্চয় করছে লিভারের মধ্যে, তাহলে কী হচ্ছে? ফ্যাট সঞ্চয় হচ্ছে, অ্যাডিপোস টিস্যুগুলোতে ফ্যাট সঞ্চয় হচ্ছে, যত তুমি ফ্যাট ফ্যাটে ফ্যাট জাতীয় যত খাবার খাচ্ছ। আবার অনেক সময় কী হয়, ফ্যাট জাতীয় খাবার খেলে তো ফ্যাট সঞ্চয় হয়, সেটা তো ঠিক আছে। আবার অনেকে বলবে যে আমরা তো ফ্যাট খাই না, ফ্যাট জাতীয় এমনি ভাত রুটি নর্মাল খাবার খাই, তবুও কেন আমাদের হচ্ছে? তো খাবার খেলে, খাবার যত না তুমি এনার্জি রিলিজ করছো, অর্থাৎ তাহলে কী হবে, এনার্জি রিলিজ না করলে আমরা যাই খাই বেশিরভাগ খাবারটাই আমরা কী খাই? কার্বোহাইড্রেট জাতীয় খাবার আমরা বেশি খাই, ফ্যাট আমরা বেশিরভাগ খাবারটাই কার্বোহাইড্রেট খাই। সে যাই খাও, ভাত চা, ভাত ডাল রুটি যাই খাও, আমরা বেশিরভাগ খাবার কিন্তু কার্বোহাইড্রেটই খাই। এবার এই যে কার্বোহাইড্রেট খাবারটা খাচ্ছি, খাবারটা তো খাচ্ছি ঠিক আছে, কিন্তু খাবারটা আমরা কী করছি না, আমরা
সেটাকে রিলিজ করছি না, আমরা পরিশ্রম করে না করে সেটা হচ্ছে কি রিলিজ করছি না। এবার যখন রিলিজ হচ্ছে না, কার্বোহাইড্রেটটা বডির মধ্যে থাকতে 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 একটা সময় কী হবে, একটা সময় সেটা ফ্যাটে পরিণত হবে। এবং যেহেতু ফ্যাটে পরিণত হলে কী হবে, ফ্যাটে পরিণত হলে সেটা অ্যাডিপোজ টিস্যুতে যে সঞ্চয় হবে। যেরকম তোমরা ভূগোলে পড়ে থাকবে যে মাটি কী হয়, মাটি দীর্ঘদিন ধরে কী হয়, জমে 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 গরমে চাপে এবং তাপে পড়ে কী হয়, সেটা পাথরে পরিণত হয়, শিলায় পরিণত হয়। সেরকমই কার্বোহাইড্রেটও কী হয়, কার্বোহাইড্রেটও যখন তুমি খাবারটা খাচ্ছ সেটা যদি ঠিক সেই পরিমাণ যদি শক্তিটা তোমরা রিলিজ না করো, দেহ থেকে পরিশ্রম করে বাইরে বের না করো, তখন কী হবে সেটা সঞ্চিত হতে 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 কী হবে, ফ্যাটে পরিণত হয়ে যাবে, কার্বোহাইড্রেটটাই ফ্যাটে পরিণত হয়ে যাবে, দেন সেটা অ্যাডিপোজ টিস্যুতে যে সঞ্চিত হবে। ঠিক সেই রকম কী হবে, যেহেতু কার্বোহাইড্রেট এবার কোথায় আমাদের সঞ্চিত থাকে, আমাদের নর্মালি আমরা দেখো স্টোর হাউস অর্থাৎ লিভারকে স্টোর হাউস বলে। কার্বোহাইড্রেট কোথায় সঞ্চিত হয়, লিভারে যে সঞ্চিত হয়। এবার যখন তুমি সেটা যখন রিলিজ করছো না, দীর্ঘদিন পর সেটা যখন পড়ে থাকছে পড়তে পড়তে দেখছে না রিলিজ হচ্ছে না, তার একটা কোয়ান্টিটি আছে, কোয়ান্টিটির বেশি কার্বোহাইড্রেট সঞ্চিত হয়ে যাচ্ছে, তখন সেটি কী হবে, ধীরে ধীরে ফ্যাটে পরিণত হবে। এবং ফ্যাটে পরিণত হতে হতে কার্বোহাইড্রেট লিভারের মধ্যে যে অ্যাডিপোজ টিস্যুগুলি আছে সেগুলির মধ্যে কী হবে, সেগুলির মধ্যে ফ্যাটটা সঞ্চিত হয়ে থাকবে। এবার ফ্যাট সঞ্চিত হতে 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 একটা সময় কী হবে, ফ্যাট সঞ্চিত হতে 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 আর অ্যাডিপোজ টিস্যু নিতে পারছে না, তার পক্ষে আর সঞ্চিত হওয়ার আর জায়গাই নেই, একেবারে জাঙ্কটিভ হয়ে গেছে, তখন সে কী করবে, ফেটে যাবে। যেরকম একটা বেলুনকে আমরা যদি ফুলাতে থাকি, ফুলাতে 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 একটা সময় কী হবে, এরকম বড়ো হয়ে করে আসি তার মধ্যে আর বাতাস ঢুকবে না, তখন কী হবে সেটা ফেটে যাবে। সেরকমই অ্যাডিপোজ টিস্যু কী হবে, ফেটে যাবে। ফেটে গিয়ে কী হবে, ফেটে গিয়ে লিভারের চারপাশে এর মধ্যে কী ছিল, ফ্যাট ছিল, অর্থাৎ এর যখন ফেটে যাবে তখন এর মধ্যে কী হবে, ফ্যাট বেরিয়ে আসবে এর মধ্যে থেকে, তখন ফ্যাট বেরিয়ে এসে কী হবে, লিভারের চারপাশে ফ্যাটের একটা লেয়ার তৈরি করবে। যখন লেয়ার তৈরি করবে ফ্যাটের চারপাশে, তখন সেটা কী হবে, ফ্যাটি লিভারে তৈরি হবে। অর্থাৎ লিভার আছে, লিভারের মধ্যে কী থাকছে, অ্যাডিপোজ টিস্যু থাকছে। এবার যখন আমরা বেশি পরিমাণ কী খাবো, ফ্যাট জাতীয় খাবার বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাবো, তখন কী হবে, তখন হচ্ছে গিয়ে একটা সময় ফ্যাট সঞ্চিত হতে হতে অ্যাডিপোজ টিস্যু কী হবে, ফেটে যাবে, অ্যাডিপোজ টিস্যু কী হবে, ফেটে যাবে। দেন কী হবে, লিভারের চারপাশে ফ্যাটের একটা লেয়ার তৈরি করবে, এবং তখন কী তৈরি হবে, ফ্যাটি লিভার তৈরি হবে। ঠিক আছে, তখন চারপাশে ফ্যাটি লিভার তৈরি হবে। ঠিক একই রকমভাবে হার্টও আমরা দেখলাম, হার্টের মধ্যেও কী হবে, যখন বেশি পরিমাণ আমরা কোলেস্টেরল জাতীয় ফ্যাট জাতীয় খাবার খাবো, তখন কী হবে, হার্টের মধ্যে অ্যাডিপোজ টিস্যু অবস্থান করছে, সেখানেও সেই একইভাবে ফ্যাট জমা হবে, সঞ্চিত হবে এবং একটা সময় কী হবে, সেটা আর নিতে পারবে না, তার ক্ষমতা শেষ হয়ে যাবে, তখন সেটি ফেটে যাবে। দেন তার মধ্যে কী হবে, হার্ট ব্লক করে দেবে, অর্থাৎ হার্টের মধ্যে কী হচ্ছে, চর্বি যদি জমে যায়, হার্টের মধ্যে চর্বি জমে গেলে তখন কী হবে, ব্লাড আর যেতে পারবে না, রক্ত যাওয়ার যে নালিগুলো আছে সেগুলো কী হবে, সেগুলো সমস্ত কিছু ব্লক হয়ে যাবে। এছাড়া কী হবে, এছাড়া বেশি ফ্ল্যাট সঞ্চিত হলে তার মধ্যে যে নালিগুলো আছে, রক্তনালিকাগুলি সেগুলি কী হবে, সেগুলোর যে ব্যাসটা সেটির ডায়ামিটারটা কী হবে, ছোটো হয়ে যাবে, সরু হয়ে যাবে। দেন রক্ত কম যাবে, রক্ত কম যখন যাবে তখনই হার্ট অ্যাটাক আসবে। ঠিক আছে, এই কারণে হচ্ছে গিয়ে ফ্যাট জাতীয় খাবার বেশি খেলে সেটাকে যে খাবারটা খাবে সেটাকে কী করা উচিত, সেটাকে হচ্ছে গিয়ে শরীর থেকে রিলিজ করা উচিত পরিশ্রম করে। তাহলে অ্যাডিপোজ টিস্যু কোথায় কোথায় থাকে আমরা দেখলাম, এবং হচ্ছে কি অ্যাডিপোজ টিস্যুর মধ্যে যে সেলটি থাকে সেটির নাম কি, সেটির নাম হচ্ছে কি অ্যাডিপোসাইট। তাহলে অ্যাডিপোজ টিস্যুর মধ্যে যে সেলটি থাকে তার নাম কি অ্যাডিপোসাইট, এবং অ্যাডিপোজ টিস্যুর স্পেশালিটিটা কি না, এ হচ্ছে কি ফ্যাট স্টোর করে। কোথায় কোথায় দেখা যায় না, আমাদের স্কিনের নিচে দেখা যায়, স্কিনের নিচে যদি আমরা দেখি যে আমাদের কি আছে, ফ্যাট আছে, তো স্কিনের নিচে দেখা যায়। এই কারণে আমাদের স্কিন কি, আমাদের স্কিন স্মুথ কেন, যার যত ফ্যাট থাকবে তার দেখবে স্কিনটা তত বেশি স্মুথ। ঠিক আছে, চর্বি জাতীয় জিনিস কি স্মুথ করে, যে কোনো জায়গায় তুমি একটি মেঝেতে তেল ঢেলে দিবে দেখবে জায়গাটা স্মুথ হয়ে যাবে। ঠিক সেই এই কারণে আমাদের স্কিনের নিচে কী থাকে,
অ্যাডিপোজ টিস্যু থাকে। এছাড়া চোখের চারপাশে দেখবে তোমাদের একটা ফ্যাটের একটা লেয়ার দেখা যায়, তো সেটাও অ্যাডিপোজ টিস্যু। কিডনি, হার্ট, লিভার এই সমস্ত চারপাশের মধ্যে কী থাকে, অ্যাডিপোজ টিস্যু থাকে। তো আজকে আমরা লুজ কানেক্টিভ টিস্যুটা পুরোটা কমপ্লিট করলাম। এরপরের দিন আমরা স্পেশালাইজড কানেকটিভ টিস্যু পড়বো। ডেন্স কানেকটিভ টিস্যু আমাদের সাধারণত আমাদের সিলেবাসে নেই, অর্থাৎ আমাদের সেটা পড়ার দরকার হবে না। তবে ডেন্স কানেকটিভ টিস্যু যদি আমরা হালকার উপর দিয়ে দেখে নেব, ডেন্স কানেকটিভ টিস্যু, তো ডেন্স কানেকটিভ টিস্যুর মধ্যে আমরা কী পড়েছিলাম? ডেন্স মানে কি? ডেন্স মানে হচ্ছে কি ঘন। ডেন্স মানে কি এর বাংলা যদি আমরা করি কি ঘন হবে, ঘন যোগ কলা, কানেকটিভ টিস্যু অর্থাৎ যোগ কলা, ঠিক আছে, অর্থাৎ ঘন যোগ কলা। তো এখানে কীটা ঘনের কথা বলছে, এদের মধ্যে যে সেলগুলো অবস্থান করে কী ঘনের কথা বলছে, সেল, অর্থাৎ এদের মধ্যে সেলগুলো অবস্থান করে তারা কি কাছাকাছি থাকে, প্রচণ্ড ঘনভাবে থাকে। লুজ কানেকটিভ টিস্যু দূরে দূরে থাকছিল, এদের ঘন থাকবে অর্থাৎ কাছাকাছি থাকবে। এবং এদের মধ্যে কী হচ্ছে, ফাইবার থাকবে প্রত্যেকটা, এই যে মাঝখানে ফাঁকা জায়গা ওটাকে বলছে ইন্টারসেলুলার ম্যাট্রিক্স। ইন্টারসেলুলার ম্যাট্রিক্সের মধ্যে কী হবে, ফাইবার থাকবে, ফাইবারগুলোও কি খুব ঘনভাবে থাকবে। তাহলে এটি কী হচ্ছে, ডেন্স কানেকটিভ টিস্যু মানে প্রচণ্ড শক্ত, শক্ত টাইপের হবে, ঠিক আছে, অর্থাৎ খুব ফ্লেক্সিবল হবে। এর মধ্যে কী হচ্ছে, ঘন, ঘন মানে কি ঘন, না সেল, যেহেতু সেলগুলো ঘন থাকছে তার মানে এর মধ্যে কী হচ্ছে, ইন্টারসেলুলার ম্যাট্রিক্স থাকছে বেশি। ইন্টারসেলুলার ম্যাট্রিক্সও কী হচ্ছে, ঘন, ঘন। তাহলে এর মধ্যে যে ফাইবার থাকছে, এর মধ্যে কী হচ্ছে, ফাইবার, এর মধ্যে যে ফাইবার থাকছে সেটি কী হচ্ছে, সেটিও ঘন, সেটিও ডেন্স, কাছাকাছি থাকছে। এবার ফাইবার যেহেতু কাছাকাছি থাকছে অর্থাৎ ডেন্স হচ্ছে, তাহলে এদের মধ্যে কী হবে, এদের মধ্যে ফাইবারের কাজ কী, ফাইবারের কাজ হচ্ছে ফ্লেক্সিবিলিটি প্রদান করা, ফ্লেক্সিবল কী হবে, বেশি হবে ফ্লেক্সিবল। এছাড়া আর কী হবে, এছাড়া হচ্ছে কি এগুলির মধ্যে স্ট্রংনেস, স্ট্রংনেস কী হবে, বেশি হবে, তাই না? হ্যাঁ, যেহেতু ফাইবারগুলি কাছাকাছি থাকছে তো ফাইবারের মেন কাজ কী, ফ্লেক্সিবল প্রদান করা এবং স্ট্রংনেস প্রদান করা, স্টেবিলিটি প্রদান করা, স্টেবিলিটি প্রদান করা। তো এগুলি কী হবে, তাহলে বেশি ফ্লেক্সিবল হবে এবং বেশি স্টেবিলিটিও হবে, অর্থাৎ বেশি দিন থাকে, ঠিক আছে। এবার হচ্ছে কি ডেন্স কানেকটিভ টিস্যুর মধ্যে আমরা কী কী দেখেছিলাম, রেগুলার এবং ইরেগুলার। রেগুলারের মধ্যে কী কী পড়ছে, রেগুলারের মধ্যে পড়ছে, রেগুলারের মধ্যে কী কী পড়ছে, রেগুলারের মধ্যে পড়ছে টেন্ডম এবং লিগামেন্ট। টেন্ডম কোথায় দেখা যায়, টেন্ডম হচ্ছে গিয়ে দেখা যায় কোথায়, না মাসেল এবং বোনের মধ্যে। তো টেন্ডম এবং লিগামেন্ট জিনিসটাকে আমরা জাস্ট হালকা করে দেখে নেব। টেন্ডম এবং লিগামেন্ট, টেন্ডম, টেন্ডম, টেন্ডম কোথায় থাকে, টেন্ডম থাকে মাসেল টু বোন। টেন্ডম কোথায় থাকে, না মাসেল টু বোন, অর্থাৎ মাসেল এবং বোনের মধ্যে কানেক্ট করে। তাহলে এটি কী করে, মাসেল। মাসেল এবং বোনের মধ্যে কানেক্ট করে, কানেক্ট টু মাসেল এবং অ্যান্ড বোন, ঠিক আছে। এবারে কীভাবে কানেক্ট করে, এটা একটা বোন, এর উপরে, এর উপরে কী হচ্ছে, এর উপরে মাসেল লেগে আছে, ঠিক আছে। এবারে এই যে মাসেল লেগে আছে, এই মাসেলটাকে হাড়ের মধ্যে যুক্ত রাখছে কে, অর্থাৎ এটি, এটি, এটিকে হাড়ের মধ্যে, হাড়ের সাথে যুক্ত রাখছে কে। এটি তো এমনি হাড়গুলো যেহেতু আছে, এমনি যদি থাকে এগুলো এমনি তো পড়ে যাবে, তাই না? তো এটিকে যুক্ত রাখছে কে, যেরকম ধরো এই যে বোর্ডটি আমার দেয়ালের সাথে টাঙানো আছে, তো দেয়ালের সাথে টাঙিয়ে রেখেছে কে, যুক্ত রেখেছে কে, পেরেক, পেরেকের মাধ্যমে আমরা এটিকে যুক্ত রেখেছি বোর্ডের সাথে, তাই না? তাহলে সেই রকমই এখানেও তো এরকম হাড়ের সাথে মাসেলটাকে যুক্ত রাখার জন্য কাউকে না কাউকে তো দরকার, তাই না? তো সেই কাজটি কে করবে, সেই কাজটি কে করবে, এরকম যুক্ত রেখেছে, টেনে রেখেছে আর কি, যাতে না পড়ে যায়।
তো এই কাজটি কে করে? এই কাজটি করে টেন্ডম। এই কাজটি কে করে? এই কাজটি করে টেন্ডম। এই ঠিক আছে, এই কাজটি করে টেন্ডম। এবারে যখন আমাদের বয়স হয়ে যায় না, যখন ধীরে ধীরে বয়স হয়ে যায় তখন কী হয়, টেন্ডমগুলি কমজোরি হয়ে যায়। এই কারণে কী হবে, হালকা হালকা খুলে খুলে যায়, মানে হাড়ের থেকে ধীরে ধীরে ঢিলা হয়ে যায়। এই কারণে কী হবে, এই কারণে মাংসগুলি ঝুলে যায়। এই জন্য বয়স্কদের দেখবে হাত পা সমস্ত কিছু মাংস ঝুলে যায় এবং তার সাথে চামড়াও ঝুলে যায়। কিসের জন্য? কারণ এই টেন্ডম কী হয়, কমজোরি হয়ে যায় বলে। ঠিক আছে, এবার এর মধ্যে টেন্ডমের মধ্যে যে ফাইবার থাকছে সেইটি কী ফাইবার? সেটি হচ্ছে কোলাজেন ফাইবার। কোলাজেন ফাইবার, কোলাজেন ফাইবার, কোলাজেন ফাইবার আর কোথায় আমরা দেখেছিলাম মনে করো, একটু আগে পড়েছি। কোলাজেন ফাইবার দেখা যায় অ্যারিওলার, অ্যারিওলার টিস্যুর মধ্যেও কিন্তু কোলাজেন ফাইবার দেখা যায়, আর টেন্ডমের মধ্যেও কিন্তু কোলাজেন ফাইবারই দেখা যায়। ঠিক আছে, এবারে এটি কার মধ্যে পড়ছে? ডেন্স কানেক্টেড টিস্যুর মধ্যে পড়ছে। তো ঠিক আছে, ডেন্সের মধ্যে আমরা যদি দেখি ডেন্সের কোন ভাগের মধ্যে পড়ছে, তাহলে কী হবে, রেগুলার, রেগুলার, রেগুলার ডেন্স কানেক্টিভ টিস্যু। রেগুলার কেন? কারণ এর মধ্যে যে কোলাজেন ফাইবার যে থাকছে, অর্থাৎ এর মধ্যে যে কোলাজেন ফাইবার থাকছে, সেলের মধ্যে যে কোলাজেন ফাইবার থাকছে সেগুলি কি, সেগুলির ডাইরেকশান এক, অর্থাৎ এইভাবে থাকে, একইভাবে থাকে। ঠিক আছে, টেন্ডম, টেন্ডমকে যখন টানবে তখন দেখবে একই ডাইরেকশানে সেটা টানা হয়। ঠিক আছে, এইভাবে, এইভাবে নিচের দিকেই টানা হয়, এইভাবে তো টানা হয় না, এইভাবে তো টানা হয় না। টেন্ডমটা কোথায় দেখতে হবে তোমরা যদি দেখো, লাইভ এক্সাম্পল যদি আমরা দেই, তাহলে কিন্তু তোমরা যখন মাংস খাও তখন মাংসের যখন হাড়ের ধারে যখন গায়ে মাংসগুলো থাকে না, হাড়ের গায়ে যে মাংসগুলো থাকে সেগুলো যখন টানা হয় তখন এক প্রকার সুতোর মতো কিছু আমরা দেখতে পাই, সুতোর মতো যে দাঁতে টাতে লেগে যায় অনেকসে, সেই সেই সুতোর মতো সেটাই হচ্ছে গিয়ে টেন্ডম। ঠিক আছে, সেটাই হচ্ছে গিয়ে টেন্ডম। তো টেন্ডমগুলি কী হচ্ছে, একই একই ডাইরেকশানে থাকছে টেন্ডম। আর ডেন্স, ডেন্সের মধ্যে আর ডেন্স কানেক্টিভ টিস্যুর মধ্যে আর কী পড়ছে, লিগামেন্ট, লিগামেন্ট, লিগামেন্ট। লিগামেন্ট কোথায় দেখা যায়? লিগামেন্ট হচ্ছে কি, বোন টু বোন, অর্থাৎ দুটো হাড়ের জয়েন্টে এটি দেখা যায়। কোথায়? বোন টু বোন, বোন টু বোন কোথায় দেখা যায়? দুটো হাড়ের জয়েন্টে। ঠিক আছে, দুটো হাড়ের মাঝখানে এটি দেখা যায়, এরকম যে দুটো হাড় আছে দুটো হাড়ের মাঝখানে এটি দেখা যায়, এইভাবে থাকে, এইভাবে সুতোর মতো। যখন দুটো হাড় যখন, যখন মাংসে যখন দুটো হাড় যখন আলাদা করবে তখন দেখবে সরু টাইপের কিছু সুতোর মতো দেখা যায়, সেটি হচ্ছে গিয়ে কী করে, সেটি হচ্ছে গিয়ে লিগামেন্ট। লিগামেন্ট কী করে, দুটো হাড়কে বেঁধে রাখার কাজ করে আমরা বলতে পারি। যে ধরো আমাদের যে তোমরা যে হাত, হাতের যে জয়েন্টে যে তোমরা কোনিতে মুড়তে পারছো বা হাঁটু যেতে মুড়তে পারছো, সেগুলি কী সেজন্য, কারণ সেখানে লিগামেন্ট অবস্থান করে, এই কারণে তোমরা মুড়তে পারো। ঠিক আছে, লিগামেন্ট, 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 আচ্ছা লিগামেন্ট যেহেতু, লিগামেন্ট কি, ডেন্স কানেক্টিভ টিস্যু, তো কানেক্টিভ টিস্যু যেহেতু এর মাঝখানে কী হচ্ছে, ইন্টারসেলুলার ম্যাট্রিক্স আছে, ইন্টারসেলুলার ম্যাট্রিক্স যেহেতু আছে তাহলে কী হবে, তার মধ্যে ফাইবার অবস্থান করবে। তাহলে এখানে কী ফাইবার থাকছে, এখানে হচ্ছে কি, এস্টার, এস্টার ফাইবার থাকে, এস্টার ফাইবার থাকে, এস্টার ফাইবার থাকে, এবং এটি খুবই ফ্লেক্সিবল, ফ্ল্যাক্সিবলের জন্যই আমরা মুড়তে পারি। ঠিক আছে, তাহলে আজকে আমরা কী পড়লাম, আজকে আমরা পড়লাম কানেকটিভ টিস্যু, কানেকটিভ টিস্যুর মধ্যে কতগুলি ভাগ আছে, কানেকটিভ টিস্যুর তিনটি ভাগ আছে কী কী, না লুজ কানেকটিভ টিস্যু, ডেন্স কানেকটিভ টিস্যু এবং হচ্ছে গিয়ে স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। লুজ কানেকটিভ টিস্যুর কী কী পড়লাম আজকে, অ্যালিওলার কানেকটিভ টিস্যু এবং অ্যাডিপোজ কানেকটিভ টিস্যু আজকে আমরা পুরোপুরি পড়লাম। ডেন্স কানেকটিভ টিস্যুর মধ্যে আমাদের সেভাবে ইম্পর্টেন্ট নয়, ওই জন্য এটা আমরা ডিটেলে পড়লাম না, জাস্ট হালকার উপর আমরা টেন্ডম এবং লিগামেন্ট কী জেনে নিলাম। এরপরের দিন আমরা স্পেশালাইজড কানেকটিভ টিস্যু শেষ করবো। স্পেশালাইজড কানেকটিভ টিস্যুর মধ্যে কী কী পড়ে, বোন, ব্লাড এবং, বোন, ব্লাড এবং ক্লাটিলেজ আমরা পড়বো। ঠিক আছে, তো আজকে এইটুকুই, নমস্কার।